কয়েকদিন বাকি কিন্তু পূজো মানে কিন্তু শুধু আমাদের কাছে পূজো নয় পূজো মানে খাওয়া দাওয়া পূজো মানে ফ্যাশন প্রচুর জামা কাপড় শপিং করব আর তার মধ্যে আমার তো এবছর আরো পূজো মানে শুধু পূজো নয় আমার কাছে সার্কাস কারণ আমার ছবি রিলিজ করছে তো সবকিছু নিয়ে আমি কিন্তু প্রচন্ড ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝখানে এই যে পূজোর আগের প্রিপারেশনের দিনগুলো খুব ইম্পর্টেন্ট আমি অলওয়েজ আমার বন্ধু অভিষেক দাতার উপর ভীষণ নির্ভরশীল তো আমি চলে এসেছি ওর স্টোরে যে এই দিনগুলোতে এবং পূজোর রিলিজের সময় আমি কি পরব সেটা ডিসাইড করতে পারছি না সেটা ডিসাইড করতে অভিষেক আমাকে হেল্প করবে এই আউটফিটটা কিরকম লাগছে পূজোর শুরুটা যদি এরকম একটা আউটফিট দিয়ে হয় এটা বেসিক্যালি ইটস আ কুর্তা জ্যাকেট মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কালার কম্বিনেশন করেছে মানে এই গ্রিন আর এই ব্লু এর কম্বিনেশনটা আমার খুব ফেভারিট এবং আই এম শিওর আপনাদেরও খুব ভালো লাগবে পরলে যদি শুরুটা মানে ষষ্ঠীর দিন বা ষষ্ঠীর দিন সকালে এটা এরকম একটা আউটফিট যেটা সকালেও পরা যায় আবার দুপুরেও পরা যায় আবার অবশ্য সন্ধ্যের জন্য আমাদের আরও অনেক আউটফিট বাছা আছে তো এরকম একটা আউটফিট যদি ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন মানে আমরা পড়তে পারি তাহলে কীরকম হয় হাই How are you? I'm good. I'm always good. Looking gorgeous. Thank you. Same here. তুমি but তুমি এটা যেটা পড়েছো এটা কিন্তু ছেলে আমরা ম্যাচিং ম্যাচিং বেসিক্যালি ও মাই গড বট বট ফ্রেন্ড সো বাট আমি বাট তোমারটাও মানে ছেলেরা এই ধরনের কালার খুব পছন্দ করে সো এরকম একটা আমরা করতেই পারি না ইটস আ লিটল ভিনটেজ ফিল টু ইট আর at the same time pujo pujo ekta bhab eshe geche saptami din sokal ta te erokom amra outfit porte pari na kintu designer wear porlei khub kaj kora thakbe na ekdom noy eta actually kaj kora hoyeche but comfortable ami eta there's a lot of interesting digital print kora ache absolutely user friendly pocket o ache te bishon bhabe comfortable ami ekta kotha bolbo toiri to ekhon to pujoy mone hocche gorom thakbe so obviously something which is linen cotton hole khubi bhalo hoy আর তোমার মধ্যে এবছর লিনেনটা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো এই বছরের জন্য এবারে লিনেন মানে এবার যেটা বলছি পূজোতেও লিনেন কি করে পড়তে হয় দ্যাটস বিকাম লাইক আ নিউ ট্রেন্ড অলসো ইটস ওয়ান্ডারফুল আর আমি একটাই কথা বলবো এবছর ইউ নেভার নো কখন বৃষ্টি হয় তো যদি এরকম একটা আউটফিট পরি তাহলে আমার আমি বলবো যে সারাদিনও আমি কিন্তু থাকতে পারি আমার আউটফিট পরে পরে আমরা যেটা ট্রাই করব যেটা তুমি আমাকে দেবে সেটা আমি মানে আমি চাইছিলাম যে অষ্টমী বা নবমীতে যদি পড়তে পারি মানে তো লেটস ট্রাই আউট সামথিং লাইক আ শাড়ি আজকাল তো শাড়ি অনেক রকমের হয়েছে শুধু নরমাল শাড়ি না হয় শাড়ি উইথ আ স্কার্ট উইথ মেবি আ ইন্টারেস্টিং ব্লাউজ দেখতেই পাচ্ছেন আমি একটা শাড়ি পরেছি কিন্তু শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডিশনাল শাড়ি নয় মানে এটা ইটস আ ল্যাঙ্গা শাড়ি অভিষেক যেটা আমি আগেও বলছিলাম যে অভিষেক মানে ভীষণ হাটকের থেকেও মানে তার মধ্যে ইউনিক একটা কিছু করে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ল্যাঙ্গা শাড়ি মানে ল্যাঙ্গার উপরে আমি শাড়িটা পরেছি যেটা একটা নেট শাড়ি আর সঙ্গে যে ব্লাউজটা পরেছে একদম কন্ট্রাস্ট মানে কোনো মিল নেই অথচ খুব সুন্দর লাগছে মানে আমরা তুমি যখন দিচ্ছিলে তখনই আমার মনে হচ্ছিল যে এটা এটার সঙ্গে যাবে তো তুমি বললে কনফিডেন্টলি বললে যে না তুমি পর বুঝতে পারবি তো আপনারা এরকম একটা শাড়ি আমার মনে হয় যে সকালবেলাও পড়তে পারি আর পরার পরে আমার মনে হলো যে এটা কিন্তু আপনারা সন্ধ্যেবেলাতেও পড়তে পারে ইনফ্যাক্ট পুজোয় আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ব্রাইট পেস্টেল কালার্স খুব দেখা যাচ্ছে যেরকম এটা একটা সি গ্রিন মানে আমরা তুতি কালার যেটাকে বলি সেটা হ্যাঁ পছন্দের কালার আমার হ্যাঁ এই যে বর্ডারটা কি যেরকম খুব সুন্দর থ্রেড ওয়ার্ক আর সিকোয়েন্স আর কিছু পার্লস এর কাজ করা আছে
তারপরে পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট বুটি করা রয়েছে আর নেটের শাড়ি বলে খুবই সুন্দর লাগে এটা ইটস গিভস এ নাইস ফল টু ইট আর তার নিচে লেহেঙ্গাটা যেটা আছে খুব সুন্দর ব্রোকেডের বর্ডার আছে তার মধ্যেও কাজ করা আছে অ্যান্ড থ্রেড ওয়ার্ক দিয়ে পুরো উঠে আসছে বেজ কালারের আর ব্লাউজটা যেখানটা দেখছেন এর কানটা কিন্তু সিকোয়েন্সে আছে আর ভেলভেটের ওপরে খুব সুন্দর কিন্তু এমব্রয়ডারিটা করা রয়েছে ব্লাউজটা অন্য মানে যে কোনো নর্মাল শাড়ির সঙ্গে আমার খুব ভালো মানে হ্যাঁ মানে আজকাল কন্ট্রাস্ট ব্লাউজে খুব ফ্যাশন চলেছে আর মানে আমাকে আমাকে একটা কথা বলা অভিষেক এই এই লেহেঙ্গা ছাড়া শুধু যদি শাড়িটা এই ব্লাউজটার সঙ্গে যায় সেটা খুবই সুন্দর লাগবে হ্যাঁ লেহেঙ্গাটা দেওয়া হয়েছে একটু ওটাকে ড্রেসি করার জন্য আপনাদের প্রথমেই বললাম যে আজকে আজকাল ভীষণ ব্যস্ততার মধ্যে সময় বার করে পুজোর আগের প্রিপারেশনগুলো করতে হয় আর আমার ফেভারিট অনিরুদ্ধ চাকলাদারকে নিয়ে চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ড আর মাই ফিলোসফার মাই গাইড না বাট এই ব্যস্ততার মধ্যেও আমরা একটু আগে শুটিং করছিলাম তো ওখান থেকে একটা নিউ লুক আমাকে করে দিয়েছে বিকজ আমি অনিরুদ্ধকে অনিরুদ্ধের সঙ্গে আগে ডিসকাস করে নিয়েছিলাম যে আমরা আগে ষষ্ঠী বা পঞ্চমীর লুকটা করবো তো সো মোর অর লেস একটু নর্মাল ন্যাচারাল তুমি মেকআপ করে দিয়েছিলে আমাকে সকালবেলা তুমি জানোই যে আগের ছবি ফ্ল্যাট নাম্বার 609 এর আমি চুলটা কালো করেছি হ্যাঁ এক্স্যাক্টলি সো আমি হঠাৎ দেখলাম যে চুলটা পুরো কালো হয়ে গেছে এবং অনেস্টলি যেটা হয়েছে কি চুলটা কদিন লাস্ট কদিন ইট ওয়াজ লাইক হাইলাইটেড এখন কালার হয়ে যাওয়ার জন্য তোর মানে কমপ্লেকশন ইজ লুকিং ইভেন মোর ফেয়ারার তো সেই মানে কী হয় যখন মানে হেয়ার কালারের সাথে কমপ্লেকশনের একটা ভীষণ সম্পর্ক থাকে কেননা যখন হেয়ার কালারটা ডার্ক হয় তখন যাদের ফেয়ার কমপ্লেকশন তাদের কমপ্লেকশনটা আরও বেশি ব্রাইট লাগে আর যখন একটু হাইলাইট থাকে বা একটু কালার টোনে থাকে চুলটা তখন কি কমপ্লেকশনের সাথে একটা টোনের কোথাও একটা সিমিলারিটি হওয়ার জন্য তখন দ্যাট ব্রাইটনেস গোজ ডাউন আ বিট সেটা খারাপ লাগে তা বলছি না বাট ওয়েন দ্য হেয়ার ইজ জেট ব্ল্যাক অ্যান্ড শি ইজ ফেয়ার তো সেই ক্ষেত্রে কি ব্রাইটনেসটা সবসময় একটুখানি বেড়ে যায় আমার মনে হয় যে অভিষেক যে ধরনের জামা কাপড় মানে যেমন এবছর ওর লিননের ওপর ডিজিটাল প্রিন্ট তো এগুলো এই কালারগুলো আরো বেশি ফুটে ওঠে যখন তুমি এরকম একটা ড্রেস পরছো আর সেই ক্ষেত্রে মেকআপটা যদি সফট রাখা যায় ফেসটা দেখতে সুন্দর লাগে আর এই বছর যা গরম পড়ছে মানে মেকআপ বেশি করলে আমার মনে হয় যে আমার আর মেকআপের ব্যাপারটাই আমার মনে হয় মেকআপ ইজ অলওয়েজ ভেরি নিড টু বেসিক যতটুকু দরকার ততটুকুই মেকআপ করা ভালো মানে কিন্তু শুধু জামা কাপড় নয় বা শুধু মেকআপ নয় বা শুধু চুল নয় মনটাও কিন্তু ঠিক রাখতে হবে একটা সন্ধ্যাবেলার জন্য আমার মনে হয় যে এই ড্রেসটা বা এই লুকটা খুব পারফেক্ট সো আমি যেটা ভাবছিলাম যে এরকম একটা লুক যদি আমরা নবমীর দিন বা দশমীর পরেও আমাদের পার্টিস চলে তো এরকম একটা লুক যদি এভাবে আমরা কমপ্লিট করতে পারি তো আমি অভিষেককে একটু ডেকে নেব অভিষেক একি তুমি আমার জুতো দেখাচ্ছ না জুতো দেখাচ্ছি না জুতো জুতো পরার জন্য নিয়ে এসেছি সামথিং নিউ হুইচ আই এম অ্যাকচুয়ালি ডুইং এই রিয়েলি হ্যাঁ লেদার আর লিনেন দিয়ে জুতো সো সামথিং নিউ আর এটা ম্যাচিং যাচ্ছিল বলে দেখতে ভীষণ সুন্দর দেখতে বাট এটা আমার সাইজে নয় তুমি আমার সাইজে বানিয়ে দেবে সো মানে যে কোনো ডিজাইন তুমি একটা তৈরি করে সাইজে বানিয়ে দিতে পারবে খুব সুন্দর জারদোজির এমব্রয়ডারি করা রয়েছে আর ইয়োকটাও একদম অ্যাটাচড আছে তার সঙ্গে থ্রেড ওয়ার্ক করা আছে ইটস ইটস এ নাইস ইন্টারেস্টিং ড্রেস পার্টি করতে অবভিয়াসলি আমার পার্টিতে ডাকলে এবার তাদের থেকে আসতেই হবে
ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী, মানে নবমী রাত, এইসব দিনগুলোর ফ্যাশন তো আমরা মোটামুটি ডিসাইড করে ফেললাম, অ্যাটলিস্ট আমি তো ফেলেছি, আপনারাও তাড়াতাড়ি ডিসাইড করে ফেলুন, হিন্ট দিয়ে দিলাম আমি। বাট শুধু ফ্যাশন নয় বা শুধু লুক নয়, আমাদের পুজো কিন্তু সম্পূর্ণ কখনোই হয় না যদি পেট পুজো না হয়। এখন আমরা যাব, মানে আমি যাব পেট পুজো করতে, সঙ্গে অনিরুদ্ধ যাবে আমার সঙ্গে। অভিষেককেও বললাম, কিন্তু অভিষেক ব্যস্ত, বাট কোথায় নিয়ে যাব সেটা আমি এখন বলবো না, ওটা একটা সারপ্রাইজ হয়ে রইল। চলুন, সারপ্রাইজটা হলো আমার রেস্টুরেন্ট আমেরিকান কেভে আমি চলে এসেছি। আমি তো সবসময়ই আসি, কিন্তু আমার সঙ্গে আপনারাও এসেছেন, সেটাই আমার সব থেকে বড় আনন্দের বিষয়। আর আমার বন্ধু অনিরুদ্ধও আছে, ওর সঙ্গে আমি পরে জয়েন করবো, কিন্তু একটু আগে আমরা একটু আড্ডা দিয়ে নিই। পুজো তো আর সম্পূর্ণ হয় না পেট পুজো না হলে, তো পেট পুজো কিন্তু আমাদের পুজোর একটা খুব বড় অংশ। আর আমার মনে হয় যে আমরা যেরকম শপিং করি, একটু আগে আমি প্রচুর জামাকাপড় দেখলাম, সাজলাম, কিন্তু আলটিমেটলি পেট পুজোটা না হলে কিন্তু একদম মানে আমার মন খুশি হবে না। গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, পিঙ্ক পেপারকর্ন, সেদ্ধ সবজি এবং নুন। চিকেন ব্রেস্টে ডাব্লুসি সস, নুন, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো মাখিয়ে 45 মিনিট ম্যারিনেট করুন। এরপর ফ্রাইং প্যানে অলিভ অয়েল আর বাটার রসুনের মিশ্রণ দিয়ে দিন। তেল গরম হয়ে রসুন লালচে হয়ে এলে অল্প আঁচে চিকেন ব্রেস্টের দুপিট ভেজে নিন। ডেমিগ্লেজ সস, নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। চিকেন ব্রেস্ট সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ আলু, সেদ্ধ সবজি আর পিঙ্ক পেপারকর্ন সহ পরিবেশন করুন। যারা চাইছেন বাড়িতে বানিয়ে খাওয়াতে বা খেতে, তারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, রেসিপিটা তো জেনেই গেছেন। প্রত্যেকে ভালো করে পুজো কাটান। এবার পুজোর পেট পুজোটা আপনাদের সবার খুব ভালো করে হোক। আমার ছবি আসছে চলচ্চিত্র সার্কাস এই পুজোতে রিলিজ, ছবিটা দেখে জানাবেন ছবিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকুন এবং পেট পুজো করুন।